القرآن خلق الإنسان দূরের এবং কাছের, যারা যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কোরআনের ভুবনে এফএম মেথড। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাপবিত্র গ্রন্থ কোরআন শরীফ ইংরেজিতে শেখার চেষ্টা করি। এফএম মেথড হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষকে খুব সহজেই ইংরেজি শেখাবার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিতে পুরো বাংলা ভাষাকে ভিত্তি করে বাংলা বাক্যের শেষ শব্দটিকে নিয়ে ইংরেজি ভাষার জগৎ থেকে প্যাটার্ন বাছাই করে এই পদ্ধতিতে ইংরেজি শেখানো সম্ভব। আর এর ফলেই যেহেতু মাতৃভাষাকে ভিত্তি করে ইংরেজি শেখানো হচ্ছে, তাই আমরা বাংলার মতো করে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি, এমনকি মহাপবিত্র কোরআন শরীফ আমরা ইংরেজিতে শিখতে পাচ্ছি। তো আজকে আমরা সুরা আত-তাকাসুরের যে অংশটুকু বাকি রয়ে গেছে দুটি অনুষ্ঠান করার পরেও সেটি নিয়ে আলোচনা করব, সেটি ইংরেজিতে শিখব। এবং সেটি শেখার জন্য আজকে আমাদের এফএম মেথডের যে ফর্মগুলো প্রয়োজন হবে, চলুন প্রথমে সেই ফর্মগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নেই। আমাদের আজকে যে ফর্মগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম, আই ডিড। শিক্ষার্থী বন্ধুরা বলো দেখি আই ডির মানে কি? আমি করেছিলাম। তার মানে এখানে বাংলা বাক্যের শেষ শব্দটা হবে কি? করেছিলাম। তাহলে আমি করেছিলাম, তুমি করেছিলে, সে করেছিল, এই জাতীয় যত বড় বাক্যই হোক না কেন সব বাক্যই আমরা এই লেসনের মাধ্যমে ইংরেজি করতে পারবো। আমরা যদি বলি 1971 সালে আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, তাহলে শেষের শব্দটা করেছিলাম, বাক্য ছোট হোক কিংবা বড় হোক এই শেষের শব্দটাকেই লক্ষ্য রাখতে হবে। এবং সেই বাক্য কিন্তু আমরা ছোট্ট আইডির এই প্যাটার্নের মাধ্যমে করতে পারি। তাহলে আইডির এর মাধ্যমে করতে হলে কি করতে হবে? এই জায়গাটায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ যে ভার্বটা সেটার ডিড ফর্মটাকে বসাতে হবে। আর আইয়ের জায়গায় কী বসাতে হবে? যাদের প্রসঙ্গে কথা বলা হয়। এই বাক্যে কী প্রসঙ্গে কথা বললাম আমরা? আমাদের কথা বলেছি, আমাদের কথা বলেছি। তাহলে আইয়ের স্থানে কী বসাতে হবে? আমরা। আমরা ইংরেজি কি? উই। আর এই জায়গাটায় ডিডের জায়গায় কী বসবে? বাংলা বাক্যের শেষে যে শব্দটা ছিল যুদ্ধ করেছিলাম, তাহলে যুদ্ধ করাটার ডিড ফর্ম, যুদ্ধ করার ইংরেজি ফাইট, তাহলে এই ডু ডিড, তাই না? তাহলে ফাইট ফট, তাহলে এই জায়গাটা হয়ে যাবে ফট। তাহলে আমরা যুদ্ধ করেছিলাম, উই ফট। 1971 সালে সনের আগে ইন বসাতে হবে, তাহলে 1971 সালে ইংরেজি কী হবে? ইন 1971। তাহলে আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, উই ফট ইন 1971। গুড। আমাদের স্বাধীনতার জন্য, ফর আওয়ার স্বাধীনতা, ঠিক না? এখন স্বাধীনতা এই শব্দটাকে আমি ইংরেজি না বলে বাংলা বললাম। কেন বললাম? যে এমনও তো হতে পারে, অনেক বড় বড় বাক্য আমরা ইংরেজি করাতে কথা বলার চেষ্টা করছি, এমন সময় মনে হলো যে একটা শব্দের তো ইংরেজি আমি জানি না, কিন্তু জানি না বলে যদি আমি ভয় পেয়ে থেমে যাই তাহলে কিন্তু আমার ইংরেজি শেখা কোনোদিনও হবে না, আমি ইংরেজি বলার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে কোনো আগ্রহ পাবো না, ঠিক কিনা? তাহলে কী করতে হবে? আমার ভিতরে এই উৎসাহটাকে বন্ধ করা যাবে না। আমি যে শব্দটার ইংরেজি জানি না সেই শব্দটা যদি আজকে বাংলা ব্যবহার করি, এই বাংলা শব্দটা যদি পরে আমি শিখে নিই, তাহলে কিন্তু আমার শেখাটা পরিপূর্ণতা লাভ করবে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? তাহলে সেই জন্য আমি বললাম আমাদের স্বাধীনতার জন্য ফর আওয়ার স্বাধীনতা, স্বাধীনতা ইংরেজি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ইংরেজি হচ্ছে লিবার্টি, স্বাধীনতা ইংরেজি হচ্ছে ফ্রিডম। যে শব্দটা জানি আমি সেই শব্দটা ব্যবহার করতে পারবো, ডিকশনারি খুলে যতগুলো শব্দ আমি শিখলাম তার মধ্যে থেকে শব্দগুলো আমার শেখা হয়ে গেল, আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারলাম। তাহলে বলো দেখি আমরা যুদ্ধ করেছিলাম ইংরেজি কী হবে? উই ফট। এই যুদ্ধ করেছিলাম শব্দটা কিন্তু বাংলা বাক্যের শেষে আছে, সেটাকেই এনে এখানে বসাতে হচ্ছে, বাংলা বাক্যের শেষে আছে কিন্তু। আমরা আমাদের স্বাধীনতার জন্য 1971 সালে যুদ্ধ করেছিলাম, তাহলে যুদ্ধ করেছিলাম শব্দটা কোথায় থাকছে? বাক্যের শেষ আসবে। এফএম মেথডে কিন্তু বাংলা বাক্যের শেষ শব্দটাকে ধরে ইংরেজি করতে হচ্ছে, তাহলে এই শেষ শব্দটা এই জায়গায় বসবে। যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করার ডিড ফর্মটা বসাতে হবে। যুদ্ধ করা ইংরেজি হচ্ছে ফাইট, তাহলে ফাইট ফট, তাহলে আমরা যুদ্ধ করেছিলাম, উই ফট 1971 সালে আমাদের স্বাধীনতার জন্য,
ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ফর আওয়ার লিবার্টি, ফর আওয়ার ফ্রিডম হয়ে গেল। আরেকটি ফর্ম যেটা দরকার হতে পারে আজকের এই সুরাটা ইংরেজিতে শেখার জন্য, সেটা হবে এই আই উড নট ডু। তার মানে কি? আমি করতাম না, আমি করতাম না, তাহলে আমি যেতাম না, আমি বলতাম না, আমি চেষ্টা করতাম না, আমি ঘুমাতাম না, এরকম যে কোনো ভার্বি আমরা ব্যবহার করব ডু এর জায়গাটায়, সেই রকম বাক্যটা আমাদের ইংরেজি হয়ে যাচ্ছে। আরেকটি ফর্ম আমাদের দরকার হতে পারে, সেটা হলো আই শ্যাল ডু। তার মানে কি? আমি করব। বাংলা বাক্যের শেষে এরকম আমি করব, তুমি করবে, সে করবে, এরকম যত ছোট বাক্য হোক কিংবা যত বড় বাক্য হোক, সব বাক্য এই প্যাটার্নের মাধ্যমে ইংরেজি করা যাবে, যে বাক্যের শেষ শব্দটা ভার হবে এবং এই ধরনের এই জাতীয় সেন্স বোঝাবে। যেমন আমি আমার দেশের জন্য সব কিছু করতে চেষ্টা করব, শেষে ওরকম হয়ে গেছে, কথা বুঝতে পারছো? বাক্য ছোট হয়নি, এটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু বড় হলেই কি আমাদের কোনো দুশ্চিন্তার কারণ আছে? যেহেতু এই পদ্ধতিতে আমরা মাতৃভাষাকে ভিত্তি করে ইংরেজি শিখছি, কাজে আমার মাতৃভাষায় যত কথা, যত রকম, যত আবেগ আমি ব্যক্ত করতে চাই সবই কিন্তু আমি ব্যক্ত করতে পাচ্ছি বাংলায়, এবং সেটাকেই যদি কীভাবে ইংরেজি করতে হয় সেই কৌশলটাই যদি আমি জেনে যাই, তাহলে কি আমার জন্য ইংরেজি শেখা সহজ হয়ে গেল না এই পদ্ধতিতে? আর যেহেতু একটি জিনিস খেয়াল করো, যেহেতু বাক্যের শেষ শব্দ ধরে এই পদ্ধতিটা আমি তৈরি করেছি, তাহলে শেষ শব্দের পরে কি আর কিছু থাকে? যেহেতু থাকে না শেষ শব্দের পরে আর কিছু, তাহলে এর চেয়ে সহজ তো আর কোনো পদ্ধতি বানাবার কোনো সুযোগই থাকছে না। কথাটা কি বোঝা যাচ্ছে? তাহলে এবার একটু আগে যে কথা বললাম যে আমি আমার দেশের জন্য সব কিছু করতে চেষ্টা করব, তাহলে শেষে আছে চেষ্টা করব, চেষ্টা করাটা ভার্ব, এই জায়গাটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমি চেষ্টা করব, আই শ্যাল ডু, আই শ্যাল ট্রাই, আমি চেষ্টা করব, করতে টু ডু, করতে টু ডু, তাহলে আমি করতে চেষ্টা করব ইংরেজি কি দাঁড়ালো? আই শ্যাল ট্রাই টু ডু। টু ডু মানে করতে করার, তাই তো? যদি বলি যেতে যাবার টু গো, ডু এর জায়গাটা গো বসিয়ে দেবো, আসতে আসার টু কাম, বুঝতে বোঝার, ঘুমাতে ঘুমাবার, শিখতে শেখার, বোঝা যাচ্ছে? তাহলে আমি চেষ্টা করব, আই শ্যাল ট্রাই, আবার বলো দেখি, করতে, আমি করতে চেষ্টা করব। বাংলার মতো কি কথা বলতে পারছি না আমরা? ইংরেজি, আমি বাংলা বলছি তোমরা ইংরেজি বলে ফেলছো। আবার বলো, আমি চেষ্টা করব, আমি শিখব, আই শ্যাল লার্ন, এই জায়গাটা ভার বসিয়ে দেবো। তাহলে আবার বলো দেখি, আমি চেষ্টা করব, করতে, সব কিছু, এভরিথিং, তাহলে আমি সব কিছু করতে চেষ্টা করব আমার দেশের জন্য, তাহলে আমি আমার দেশের জন্য সব কিছু করতে চেষ্টা করব, গুড, আই শ্যাল ট্রাই টু ডু এভরিথিং ফর মাই কান্ট্রি। আচ্ছা, আরেকটি ফর্ম আজকে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ইট উইল বি ডান। বলো দেখি এর অর্থ কী? ইহা করা হবে, তাহলে বাক্যের শেষে করা হবে এই ধরনের, এখানে এফএম এতরে কোনটা খেয়াল করতে হয়? শেষ শব্দটা, বাক্যের শেষ শব্দটা, এই শেষ শব্দটা যে নেচারের, যে ধরনের, যে বৈশিষ্ট্য সমৃদ্ধ, এই বৈশিষ্ট্য সমৃদ্ধ যত বাক্য আমরা বাংলায় চেষ্টা করব, চিন্তা করব, ভাববো, বলতে চাইব, সব বাক্য এই ফর্মের মাধ্যমে ইংরেজি করা যাবে। যেমন আমি যদি বলি ইট উইল বি ডান মানে ইহা করা হবে, যদি বলি একটি সেতু নির্মাণ করা হবে, একই রকম হয়ে গেল? তাহলে একটি সেতু নির্মাণ করা হবে ইংরেজি এটা এটার জায়গায় হয়ে যাবে একটি সেতু, আ ব্রিজ, আ ব্রিজ, উইল বি এর জায়গা হবে উইল বি, ডানের জায়গা হবে নির্মাণ করা ভার্বটা ডান ফর্ম, ডু ডিড ডান, ডু ডিড ডান, তাহলে নির্মাণ করা ইংরেজি হচ্ছে বিল্ড, তাহলে বিল্ড, বিল্ট, বিল্ট, তাহলে একটি সেতু নির্মাণ করা হবে, আ ব্রিজ উইল বি বিল্ট, আবার বলো দেখি, আবার বলো দেখি, আ ব্রিজ উইল বি বিল্ট, হয়ে গেল। যদি বলি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে, একই রকম হয়ে গেল? এই জায়গাটা কি হলো? প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা, এ লট অফ ফরেন কারেন্সি, উইল বি এর জায়গা হবে উইল বি, আর ডানের জায়গা হবে অর্জন করার ডান ফর্ম, অর্জন করা ইংরেজি হচ্ছে আর্ন, তাহলে আর্ন, 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 প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে, এ লট অফ ফরেন কারেন্সি, বুঝতে পারছো যার প্রসঙ্গে কথা বললাম সেটাই, উইল বি আর্ন, বোঝা গেল? এই চারটি ফর্ম যদি আজকে আমরা বুঝি তাহলে আমরা
গত অনুষ্ঠানে আমরা যে সূরা আত-তাকাসুর শিখেছিলাম তার বাকি যে কতগুলো আয়াত ছিল সেটা আমরা শিখতে পারব আজকে ইংরেজিতে এফএম মেথডের সাহায্যে। সময় হলো একটা বিরতি নেবার, একটু পরেই আমরা ফিরে আসব। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির পর চলুন আবার মূল অনুষ্ঠানে ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত অনুষ্ঠানে যে সূরা তাকাসুর শিখেছিলাম তার বাকি অংশটুকু আজকে দেখব। প্রথমে আমরা কি করব, আমরা আরবিতে তালাওয়াত শুনব, তারপরে সেটার বঙ্গানুবাদ থেকে আমরা এটাকে ইংরেজিতে শেখার চেষ্টা করব। প্রথমে তালাওয়াত শুনি। এর অর্থ হলো কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের মাধ্যমে জানতে তবে এমন প্রতিযোগিতা করতে না। কখনো নয় এটা ইংরেজি হচ্ছে নেই। তাহলে যদি তোমরা জানতে, অর্থাৎ যদি তোমরা জেনেছিলে, আই ডিড প্যাটার্নে, এটা আই ডিড প্যাটার্নের মাধ্যমে করব। যদি একটা অতিরিক্ত শব্দ, যদি ইংরেজি কি ইফ, আই এর জায়গা হবে যার প্রসঙ্গে কথা বললাম সেটা হলো তোমরা ইংরেজি হয়ে যাবে ইউ, তাহলে আই এর জায়গাটা হলো ইউ। আর এই জানার ডিড ফর্মটাকে নিতে হবে, ঠিক না? জানা ইংরেজি কি নো, তাহলে জানার ডিড ফর্ম হচ্ছে নিউ। তাহলে যদি তোমরা জানতে, এটা আই ডিড এর মাধ্যমে হলো ইফ ইউ নিউ, আই এর জায়গায় হলো ইউ, ডিড এর জায়গায় হলো নিউ। আর যদি ইংরেজি হচ্ছে ইফ, তাহলে যদি তোমরা জানতে ইফ ইউ নিউ, আচ্ছা, তবে এমন প্রতিযোগিতা করতে না। ও আচ্ছা, এখানে আরেকটু বাকি রয়ে গেছে, নিশ্চিত জ্ঞানের মাধ্যমে, নিশ্চিত জ্ঞানের মাধ্যমে, এটার পরে বসাবো উইথ আ শিওর নলেজ। নিশ্চিত ইংরেজি কি নিশ্চিত ইংরেজি হচ্ছে শিওর, উচ্চারণ হচ্ছে শোয়া শোয়া, তাই না? জ্ঞান হচ্ছে নলেজ, তাহলে নিশ্চিত জ্ঞানের মাধ্যমে উইথ আ শোয়ার নলেজ। যদি তোমরা নিশ্চিত জ্ঞানের মাধ্যমে জানতে ইফ ইউ নিউ উইথ আ শোয়ার নলেজ, তবে এমন প্রতিযোগিতা করতে না। আই উড নট ডু, আমি করতাম না, তাহলে তুমি করতে না, তুমি এমন প্রতিযোগিতা করতে না, একই প্যাটার্নের কথা হলো, কাজে সেটা ইংরেজি কী হবে, আই এর জায়গা হবে তুমি বা তোমরা ইউ, উড এর জায়গা হবে উড, নট এর জায়গা হবে নট, তাই তো? প্রতিযোগিতা করা ইংরেজি হচ্ছে মেক কম্পিটিশন, আর এমন থাকার কারণে মেক সাচ কম্পিটিশনস, এটা ডু এর জায়গায় হলো ডু ফর্ম, তো সেই জন্য মেক, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই ডু এর জায়গায় হলো মেক, করা ইংরেজি হচ্ছে মেক এখানে, তাই না? কি করা, এমন প্রতিযোগিতা, সাচ কম্পিটিশনস, তাহলে তবে এমন প্রতিযোগিতা করতে না, ইউ উড নট মেক সাচ কম্পিটিশনস। এর পরের আয়াতটি আমরা দেখি, আমরা প্রথমে তালাওয়াত শুনি। লাতারাউন্নাল জাহিম, এর অর্থ হলো তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে, তাই তো? তার মানে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, তাহলে অবশ্যই ইংরেজি হচ্ছে ভেরিলি, তোমরা দেখবে, এটা হচ্ছে আই এর জায়গা হবে তোমরা ইউ। এখানে আল্লাহ তাআলা কিন্তু জোর দিয়ে বলছেন, তাই না? তাহলে সেই জন্য উইল না হয়ে শ্যাল হয়েছে, ইউ এর সাথে উইল হওয়ার কথা সেখানে শ্যাল হয়েছে। আর এখানে ডু এর জায়গাতে দেখতে পাওয়া, অর্থাৎ দেখা ইংরেজি হচ্ছে সি, তাহলে তোমরা অবশ্যই দেখবে, এটা হচ্ছে আই এর জায়গায় হলো ইউ, শ্যালের জায়গায় শ্যাল, আর দেখতে পাওয়া, দেখা ইংরেজি হচ্ছে সি। কি দেখবে? জাহান্নাম, জাহান্নাম মানে দ্য ব্লেজিং ফায়ার, আমরা একবারেই বলতে পারতাম দ্য হেল, জাহান্নাম ইংরেজি হেল বলতে পারতাম। অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে, ভেরিলি ইউ শ্যাল সি দ্য ব্লেজিং ফায়ার, আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, বলছেন যে অবশ্যই তোমরা, নিশ্চিত করে বলছেন যে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। এর পরে যে আয়াতটি আছে সেটা হচ্ছে, আমরা প্রথমে তেলাওয়াত শুনি। ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ, এর অর্থ হলো আবারও শুনে রাখো, আল্লাহ তাআলা আবার জোর দিয়ে বলছেন, অবশ্যই তোমরা তা সুনিশ্চিতভাবে চোখে দেখতে পাবে, কথা বুঝতে পারছো? তাহলে এটা নিয়ে ইংরেজিটা আমরা করতে পারবো আই শ্যাল ডু এই প্যাটার্নের মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আবারও শুনে রাখো, বলছেন মাইন্ড অ্যাগেইন,
সতর্ক করে দিচ্ছেন, ঠিক কিনা? সতর্ক করে দিচ্ছেন, মাইন্ড এগেইন, আবার খেয়াল রাখো, আইয়ের জায়গা হলো ইউ তোমরা, শেলের জায়গা হলো শেল, দেখা দেখতে পাওয়া দেখা ইংরেজি হচ্ছে সি, কী দেখবে তা, তা ইংরেজি হচ্ছে দ্যাট, তা ইংরেজি হচ্ছে দ্যাট, সুনিশ্চিতভাবে অর্থাৎ উইথ শিওর, চোখে, এটা হচ্ছে আই দিয়ে না, চোখে যেটা দেখছি সেটা ভিশন, কথা বুঝতে পারছো? তাহলে আবারও শুনে রাখো, এটা হচ্ছে মাইন্ড এগেইন, অবশ্য অবশ্যই তোমরা তা সুনিশ্চিতভাবে চোখে দেখতে পাবে, এটা হচ্ছে ইউ শ্যাল সি দ্যাট উইথ শিওর ভিশন। এরপরে আসো শেষ যে আয়াতটি, সেটা আমরা দেখি, প্রথমে আমরা তেলাওয়াত শুনি। ثم لتسألن يومئذ عن النعيم. এর অর্থ হলো অতঃপর সেদিন সেই নিয়ামত সম্পর্কে অবশ্য অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে ইট উইল বি ডান, ইহা করা হবে, একই রকম কথা। অতঃপর এটা আলাদা শব্দ, ইংরেজি হচ্ছে দেন, অতঃপর ইংরেজি হচ্ছে দেন, আর সেদিন ইংরেজি হচ্ছে অন দ্যাট ডে, সেদিন ইংরেজি হচ্ছে অন দ্যাট ডে, আর সেই নিয়ামত সম্পর্কে অবশ্য অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। এটা ইটের জায়গায় হয়ে যাবে, যাদের কথা বলা হচ্ছে, কাদের কথা বলা হচ্ছে, তোমরা, তাহলে ইউ ইউ, আর উইল বিটা হয়ে গেল শ্যাল বি, এখানে ডানের জায়গা হবে জিজ্ঞাসিত হওয়া, ভার্বটার ডান ফর্ম, কাউকে জিজ্ঞেস করা ইংরেজি হচ্ছে আস্ক, তাহলে আস্ক আস্কড আস্কড, তাই তো? ব্যাপারে, কিসের ব্যাপারে, সেই সম্পর্কে, সেই সম্পর্কে কোন সম্পর্কে, নিয়ামত সম্পর্কে, অ্যাবাউট দ্যাট নিয়ামত প্লেজার, অ্যাবাউট দ্যাট প্লেজার, তাহলে অতঃপর সেই দিন সেই নিয়ামত সম্পর্কে অবশ্য অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। দেন অন দ্যাট ডে ইউ শ্যাল বি আস্কড অ্যাবাউট দ্যাট প্লেজার, আল্লাহ তাআলার যা নিয়ামত সেটাই তো আমাদের জন্য আনন্দের প্লেজার, সেটাই তো আমাদের প্লেজার। তাহলে দেখো দেখি আমরা গতদিন যা শিখেছিলাম, তারপরে বাকি আজকে যেটুকু শিখছি সুরা আত-তাকাসুরের, সেটা আরেকবার একটু দেখে নেই। কখনো নয় যদি তোমরা নিশ্চিত জ্ঞানের মাধ্যমে জানতে, তবে এমন প্রতিযোগিতা করতে না, আল্লাহ তাআলা বলছেন, তাই তো? যদি আমরা নিশ্চিত জ্ঞানের মাধ্যমে এটা জানতে পারতাম, তাহলে আমরা একে আরেকজনের সাথে অন্যায় প্রতিযোগিতায় নামতাম না। তাহলে কখনো নয় ইংরেজি হচ্ছে নেই, যদি তোমরা জানতে আইডিডের মাধ্যমে, তাতে যদি শব্দটা হচ্ছে আলাদা শব্দ, সেটা ইংরেজি হচ্ছে ইউ ইফ, আর আইয়ের জায়গা হচ্ছে তোমরা, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, আর এই ডিডের জায়গা হবে জানতে, অর্থাৎ জানাটা ডিড ফর্ম, জানা ইংরেজি হচ্ছে নো, এটা ডিড ফর্ম হচ্ছে নিউ, তাহলে আই ডিডটা হয়ে গেল ইউ নিউ, ইউ নিউ, কিন্তু যদি তোমরা জানতে ইফ ইউ নিউ, যদি তোমরা জানতে ইফ ইউ নিউ, কী জানতে? নিশ্চিত জ্ঞানের মাধ্যমে উইথ আ শিওর নলেজ, তবে এমন প্রতিযোগিতা করতে না, আই উড নট ডু, আমি করতাম না, তুমি করতে না, তোমরা করতে না, এরকম বাক্যটা, তবে এমন প্রতিযোগিতা করতে না, এই বাক্যটা আমরা আই উড নট ডু এই প্যাটার্নের মাধ্যমে ইংরেজি করতে পারি। ইংরেজিটা কী হয়ে যাবে? আইয়ের জায়গা হবে ইউ, উড নটের জায়গা হলো উড নট, আর এই ডুয়ের জায়গা হবে প্রতিযোগিতা করা। কী বলা হয়েছে? এমন প্রতিযোগিতা করা, মেক সাচ কম্পিটিশন, তাহলে তোমরা এরকম প্রতিযোগিতা করতে না, ইউ উড নট মেক সাচ কম্পিটিশন, তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। কাদেরকে কথা বলছেন? যারা এরকমের প্রতিযোগিতা করছে তারা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে, আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন। তাহলে অবশ্যই অবশ্যই ইংরেজি হচ্ছে ভেরিলি, আই শ্যাল ডু এর মাধ্যমে আইয়ের জায়গা হলো তোমরা ইউ, শ্যালটা শ্যাল, এই ডুয়ের জায়গা হচ্ছে দেখা সি কি জাহান্নাম, দ্য ব্লেজিং ফায়ার অথবা দ্য হেল। আবারও শুনে রাখো, এটা মাইন্ড এগেইন, অবশ্য অবশ্যই তোমরা তা সুনিশ্চিতভাবে চোখে দেখতে পাবে, এটা আই শ্যাল ডু এর মাধ্যমে, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, আইয়ের জায়গা হলো ইউ, শ্যালের জায়গা হলো শ্যাল, দেখ এই ডুয়ের জায়গা হবে দেখা, দেখা ইংরেজি হচ্ছে সি, কি দেখবে? তা, দ্যাট, নিশ্চিতভাবে চোখে উইথ শিওর ভিশন। এর পরেরটি হচ্ছে অতপর সেদিন সেই নিয়ামত সম্পর্কে অবশ্য অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, এটা হলো ইট উইল বি ডানের মাধ্যমে, অতপর ইংরেজি হচ্ছে দেন, সেদিন ইংরেজি হচ্ছে অন দ্য ডে, আর কি তোমরা জিজ্ঞাসিত হবে, এটা হলো ইট উইল বি ডান, ইটের জায়গা হবে তোমরা, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, উইল বি এর জায়গায় আল্লাহ তাআলা যেহেতু বলছেন শ্যাল বি, এখানে জিজ্ঞাসিত হওয়ার ডান ফর্মটা বসাতে হবে আস্ক আস্কড, তাই তো? সেই নিয়ামত সম্পর্কে অ্যাবাউট দ্যাট প্লেজার, ব্যাপারটিকে তোমরা বুঝতে পারছো? তাহলে এতক্ষণ তোমরা আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন কেমন করে এফএম মেথডের সাহায্যে আমরা পবিত্র কোরআন শরীফ ইংরেজিতে শিখতে পাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে তা আমাদের ফোন করে জানাতে পারেন। ফোন করার জন্য মোবাইল নাম্বারটি লিখে নিতে পারেন, 01730050200। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সপ্তাহে ঠিক একই দিন একই সময়ে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।